ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি, বুঝলি? এই যে কাদায় মাখামাখি, স্বাস্থ্যবান, সুন্দরী, সুশ্রী, বিশ্বখ্যাত এই নায়িকাকে আপনারা চিনতে পারছেন? বলুন তো উনি কে? যদিও ওনাকে মানুষ অনেক উপনামে ডাকে, আমরা সেসব বলতে চাই না, ভালোবেসেই মানুষ ডাকে। এই যে কাদায় মেখে কষ্ট করে অভিনয় করছেন, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্যই তো তিনি অভিনয় করছেন। এই যে উনি বলেছেন, সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য অভিনয় করে যাচ্ছেন, সিনেমাকে টিকিয়ে রাখার জন্য। আমি কি কাজ করছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখন অব্দি আমি কাজ করে যাচ্ছি, ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি, এবং সেটা আপনারা পরীক্ষিত, আপনারা যারা বিনোদন। এই যে আরেকজন মানুষ দেখেন, কাদায় মাখামাখি করে, ওনাকে চিনতে পারছেন? উনি হলেন সুদর্শন বাংলা চলচ্চিত্রের নব্য প্রিন্স জায়েদ খান। এই দুজন মানুষই, এই যে এই লোকটা কুমির ছিল সোনার সর সিনেমায়, জায়েদ খান কুমির থাকা সত্ত্বেও সেখানে ভয় ডরহীনভাবে জীবনের তোয়াক্কা না করে তিনি এই সিনেমাতে অভিনয় করেছেন সোনার চরে। সিনেমার নাম কিন্তু সোনার চর। 2 বছর ধরে তিনি এই সিনেমার জন্য আলোচনা করে যাচ্ছেন। এই দুইজন মানুষ, এই যে অপবিশ্বাস, যেভাবে অপবিশ্বাস এবং জায়েদ খান যেভাবে বাংলার চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য লড়াই, সংগ্রাম, পরিশ্রম করে যাচ্ছেন, জান বাজি রেখে কুমিরওয়ালা নদীতে অভিনয় করছেন, সেটি কি এদেশের মানুষ ভুলে যাবে? নায়ক রাজ রাজ্জাক যদি আজ বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই বলতেন, জায়েদ খান, এই জায়েদ খান এবং এই অপবিশ্বাসকে অবশ্যই এমন কোনো ব্যতিক্রম সরকারের পক্ষ থেকে দেয়া হোক যেন মানুষ উদ্বুদ্ধ হয় অপবিশ্বাস এবং জায়েদ খানের মতো করে চলচ্চিত্রকে এগিয়ে নেবার জন্য। এই যে অপবিশ্বাস তো বলেছেন, তিনি চলচ্চিত্রের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, জান প্রাণ বাজি দেখে চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এই হিসাবে যদি আমরা ধরি, সিনেমার জন্য এই জায়েদ খান এবং অপবিশ্বাস যে অবদান রাখছেন, তাদের ধারে কাছে কেউ কি আছে সিনেমার জন্য অবদান রাখার মতো? আপনারা কি বলতে পারেন? এই যে দেখেন অপবিশ্বাস শিশুদের সাথে দল বেঁধে কষ্ট করে হাঁটছেন, মিছিল করছেন, কেন? এই যে শিশুদের সাথে তিনি মিশবেন, জড়িয়ে ধরবেন, তারপর শিশুরা, নতুন প্রজন্ম তৈরি হবে সিনেমা দেখার জন্য, জেলায় জেলায়, গ্রামে গ্রামে গিয়ে শিশুদের সাথে মিছিল করে দল বেঁধে তিনি নতুন প্রজন্ম, সিনেমা দেখার জন্য নতুন প্রজন্ম তৈরি করছেন। সিনেমার জন্য তার এই নীরব অবদানের কথা সিনেমার মানুষ ভুলে গেলে চলবে না। অপবিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত প্রতিটি চলচ্চিত্র প্রেমী মানুষের, এমনকি প্রধানমন্ত্রীও তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তিনি দল বেঁধে গ্রামে গ্রামে গিয়ে সিনেমা দেখার নতুন প্রজন্ম তৈরি করার জন্য যে পরিশ্রম করছেন তা বাংলাদেশে নজিরবিহীন, সারা পৃথিবীতে নজিরবিহীন। চলচ্চিত্রের জন্য এমন অবদান, মানুষ এখন তাদের সিনেমা দেখে না, কি করবে? গ্রামের গ্রামে গিয়ে শিশু কিশোরদেরকে সাথে নিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে সিনেমা দেখানোর জন্য, নতুন প্রজন্ম যেন তৈরি হয় সিনেমার জন্য। এইসব বিষয়ে ভুলে গেলে চলবে না, তাদের অবদানকে অস্বীকার করলে চলবে না। অপবিশ্বাস এবং জায়েদ খান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনন্য নাম, তারা চলচ্চিত্রের জন্য অবদান রেখে যাচ্ছেন। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই তাদের ব্যাপারে দেখতে পাবেন। এ কারণেই আমি আন্তরিকভাবে বলছি, অপবিশ্বাস এবং জায়েদ খান বাংলা চলচ্চিত্রের দুইটি অপরিহার্য নাম, অসাধারণ জনপ্রিয় দুই নাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।